তোমাদের গ্রুপে একটা রুটিন আপলোড করছি। এটাকে আমরা 2013 সালে নতুন একটি আমরা নম্বর করব। গাড়িতে নম্বর প্লেট দেওয়া থাকে না, এখানে বলা হচ্ছে গাড়ির নম্বর প্লেট। এটাকে কিভাবে করব, এটি একটি সহজ কাজ। চলো পূর্বের ন্যায় 10, 100, 1000 ও অযুতের দল গঠন করি। দেখো এখানে একটা ছক করেছে, একক, দশক, শত, হাজার, অযুত, ঠিক আছে। তাহলে আমাদের কি করেছে, এই যে মান অনুযায়ী সংখ্যাগুলোকে প্রথমে
প্রথমে এটা কি হ্যাঁ বসিয়েছে আমরা গত পেজে যেহেতু অযুত পর্যন্ত পড়েছিলাম তো প্রথমে অযুত পর্যন্ত মান লিখছে একক ঘরে 9 দশকের ঘরে 0 শতকে একক হাজারে 7 অযুতে 3 আমরা গত পৃষ্ঠায় অযুত পর্যন্ত পড়েছি 3 এখন এখানে এসে দেখতে পাচ্ছি আরেকটা ঘর বেড়ে গেছে 1 এই দেখো 1 আমাদের নতুন স্থানটির মান হবে লক্ষ এই দেখো লক্ষ দেখতে পাচ্ছো অযুতের পরে লক্ষের ঘরে বসায় দিয়েছে তাহলে আমরা এটা করব 137109 আমরা এটা কিভাবে করব 137109 দেখো স্থানীয় মানটা ঠিক এভাবে করা হয়েছে যে এককের ঘরে 9 দশকের ঘরে 0 শতকের ঘরে 1 শতক হাজার ঘরে 7000 অযুতের ঘরে 3000 লক্ষের ঘরে 1 লক্ষ একটা জিনিস খেয়াল করো 37000 দেখো এখানে লিখে দিয়েছি একটু আলাদা ভাবে কারণ হচ্ছে মনে রাখবে 7000 যদি আমি লিখতাম তাহলে শুধু 7000 অযুতের ঘরটা খালি থাকতো এখানে ডাবল সংখ্যা দিয়ে হাজার বলা হয়েছে 37000 তাহলে প্রথম ঘরটা 37 এ 7 যাবে হাজারে 3 যাবে অযুতের ঘরে অযুত আরেকটা কথা আমি তোমাকে বলি যারা পরে 10-15 মিনিট পরে জয়েন করে তাদেরকে জয়েন সালামটা আরো দরকার নাই যে তুমি পরে জয়েন করছো সালাম দিচ্ছো কথা বলছো মানে ক্লাস ব্রেক আপ হয়ে গেছে সবাই দেখছে আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি অযুত আর হাজার এই ঘর মিলে হাজার সংখ্যাগুলো উচ্চ স্তরে পড়ো কথায় দেখো এবং স্থানীয় মান নির্ণয় করো মাধুর্য এটাকে আমরা কিভাবে পড়বো আমরা একটু বলো এক নম্বরটা Thank you.
আমার সংখ্যাটা আমি সবাইকে বলছি, তোমরা এভাবে তোমরা প্রথম কয়েকদিন এভাবে করলে তোমরা নিজেরাই পারবা। আমার সংখ্যা ছিল বাসা থেকে আওয়াজ আসছে, প্লিজ সাউন্ডটা মিউট করো। আচ্ছা এখন আমি কি করব, আমি এই সংখ্যাটাকে বসিয়ে দিব, 2 1 3 4 9 লিখতে পারো তো আমরা কিভাবে পড়ব, যেমন ধরো বাবু থেকে গেছে পড়তে পারছিল না, ঠিক আছে এখন তুমি তুমি করেছো ভালো কথা, কিন্তু আমার দায়িত্ব সবাইকে এটা করানো, আমি তো তোমাদেরকে ক্লাসে করাইনি না, পারো এটা তোমার ইচ্ছা, তুমি যদি পারো এটা তো ঠিক আছে। এখন দেখো আমরা প্রথমে কি করবো জানো, কমা বসায় দিব। কমা বসানোর একটা নিয়ম হচ্ছে প্রথমে তুমি 3 ঘর পরে কমা বসাবা, 3 ঘর, হ্যাঁ প্রথমে একক দশক তাহলে দেখো কমা বসানোর ফলে কি হয়, আমরা চট করে পড়ে ফেলতে পারি, তাহলে আমাদের স্থানীয়মান অনুসারে এই সংখ্যাটাকে আমরা কত দেখবো, 8 লক্ষ অযোধ্যার হাজার নিলে কত হয় না, হ্যাঁ অযোধ্যার হাজার আমরা এই হাজার বলবো, 8 লক্ষ 94 12, বুঝতে পারছো আমরা এভাবে ঠিক করব। যাদের যারা চট করে বলতে পারবো না তারা কী করবো, এভাবে আমরা একক দশমের মানটা খাতায় লিখব, তারপরে সেই স্থানীয় মানগুলো বসাবো, তারপরে আমরা সেই স্থানীয় মানগুলো দেখে দেখে বলে দিব যে আমরা সহজে এখন করতে পারছি, এটা হচ্ছে 8 লক্ষ 94 12। আমরা ঠিক এই প্যাটার্ন দিয়ে আসো, আমরা নেক্সট ইয়ার তাই সংখ্যাটাকে বসাই, যেমন ধরো এই আঁকাচ্ছ কেন, বোর্ড আঁকাচ্ছ কেন, আমার হচ্ছে নেক্সট সংখ্যাটা হচ্ছে দাঁড়া কার বাসা থেকে আওয়াজ আসে, তিন ছয় শূন্য পাঁচ এক আট, তাহলে আসো আমরা স্থানীয় মান অনুসারে বসিয়ে দেই, প্রথমে বসবে 8 1 5 0 6 3। এবারে আমি কি করব, প্রথমে 3 ঘরে কমা, তারপরে 2 ঘর, 1 2 ঘর, তারপরে বাকি থাকবে, তারপর সেই কমাটা দেবো, তাহলে আমরা খুব সহজে বলতে পারছি। বলো দেখি কেউ অ্যান্সার করবা এটাকে, আমরা কীভাবে করবো কেউ বলবে, ১৮? আচ্ছা তাহলে যদি আরেক ঘর বেড়ে গেল, যদি লক্ষের পরে একটা ঘর থাকে, একক দশক শতক হাজার অযুত লক্ষ আমরা নিশ্চিত পাই, তাহলে সেখানে আমরা কি করব, ধরো আমাদের এখানে ধরো এই চার আছে, চার একটা সংখ্যা পাবো, এই আমি এখানে চার বসে পাবো,
তাহলে আমরা এই দুটো আপনার পড়বো 43 তাহলে আমরা দেখো দুইটা জিনিস আর লক্ষ্য মিলে নিজু তার লক্ষ্য মিলে কি হচ্ছে নিজ আর লক্ষ্য হ্যাঁ লক্ষ্য মিলে হচ্ছে লক্ষ্য আর হাজার মিলে কি হচ্ছে অজু মিলে ওজে অজু তার হাজার মিলে হচ্ছে হাজার এই কথাটা আমাদের তাহলে আসো আমরা পরবর্তী সংখ্যাটাকে সাজিয়ে ফেলি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এইটাতে বুঝাই দিচ্ছি খেয়াল করো আমরা দেখো এই অঙ্ক এই সংখ্যাটাকে আবার স্থানীয় মান অনুসারে বসাই প্রথমে কত বসবে চার তারপরে বসবে আট শূন্য 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 তিন এবারে দেখো অজুত পর্যন্ত আসছে তাহলে আমার আরেকটা ঘর লাগবে এটা হচ্ছে নিজু খেয়াল করো মেয়ে আমি নিজুতের ঘরে কত বসাবো সাত এবারে দেখো আমরা কিভাবে এই সংখ্যাটাকে এবারে দেখো এটাকে আমরা কি বলবো অজুতার হাজার মিলে আমরা কি জানি হাজার হয় পরে আমরা তিয়াত্তর অজুতার হাজার মিলে হাজার আচ্ছা তাহলে আমাদের এই সংখ্যাটা প্রথমে আমরা তিন ঘর পরে কমা দিব এখানে দিলাম কমা তারপরে হচ্ছে দুই ঘর এই দুই ঘর আচ্ছা এক আমাদের সংখ্যাটা আসছে 7,30,000 কারণ সংখ্যা আমার কোনো সংখ্যা দেয়া নাই এখন যদি আমার আটটা সংখ্যা বেড়ে যায় তাহলে কি হবে ধরো আমি এখানে লিখলাম 9 ঠিক আছে না না হবে না প্লিজ তোমরা কেউ কথা বলো না যে মেয়েটা বোঝে নাই সে একটু খেয়াল করো ধরো আমার এখানে আরেকটা সংখ্যা থাকলো 9 তাহলে কি হবে একক দশক শতক হাজার আমি এখানে আরেকটা ঘর বসাবো নিচু আমি কি করব 9টাকে বসিয়ে দিব তাহলে আমি কি করব 9 নিযুত করব তা কিন্তু না নিযুতা লক্ষ্য খেয়াল করো এই যে এই দুটা ঘর এই দুটা ঘর মিলে হবে লক্ষ্য তোমার যখন লক্ষ্যটা এখন যদি আমি বলেছি যে একটা সংখ্যা যদি বেড়ে যায় সেক্ষেত্রে তুমি কি করবা ঠিক আছে যেমন ধরি আমি 9 বেড়ে গেল তাহলে আমি নিজুতের ঘর 9 বসবে নিজু তার লক্ষ্য এই দুটা ঘর মিলে তোমাকে বলতে হবে লক্ষ্য লক্ষ্য যদি সিঙ্গেল হয় যা সাতটা তাহলে আমার নিজু লাগবে না কিন্তু লক্ষ্য যদি ডাবল হয় এখানে আমি দিয়েছি 97 লক্ষ্য ঠিক আছে এখানে আমি দিয়েছি 97 লক্ষ্য তখন তোমার নিজুতের ঘরটা লাগবে মনে রাখবা তখন যেমন আমার হাজারের ঘরে যদি ডাবল ছিল তখন আমার অজুতের ঘরটা লাগছে ঠিক আছে এই তোমার হাজার হয়েছে সেরকম ক্ষেত্রে লক্ষ্যের ঘরে যদি সিঙ্গেল থাকে তাহলে তুমি শুধু লক্ষ্য পর্যন্ত কিন্তু সিঙ্গেলের পরে 97 লক্ষ্য 50 লক্ষ্য 60 লক্ষ্য মানে ডাবল থাকলেই তো ঘরটাকে আনতে হবে
নিযুত প্লাস তোমাকে সেই কথাটাকে লক্ষ্য পরের পেজে নিযুতের মানগুলা করব তখন তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে আমরা তিনটা এখন আমাদের বাকি আছে বলো বাকি আছে স্থানীয় মান হ্যাঁ প্রশ্নটা বলো হ্যাঁ লক্ষ্য হলে কি করব হ্যাঁ হাজারের হিসাব হাজারের মধ্যে থাকবে আর তখন কিন্তু হাজার কিন্তু লক্ষ্যতে চলে আসবে না ঠিক আছে তোমরা যখন নিজেরা হাত কলমে করবে তখন তুমি বুঝবা যেমন ধরো আমরা একটা স্থানীয় মান লিখি আমি আশা করি যে স্থানীয় মানটা তোমরা সবাই লিখতে পারবে ঠিক আমরা আগে আগে যেভাবে লিখেছি যেমন এটা কি হবে 4 একক তাহলে মানটা এখান থেকে লিখবো 4 তারপরে তারপরে এখন শূন্য বলে শূন্যকে কিন্তু বাদ দেওয়া যাবে না মেয়েরা কিন্তু এখন জয়েন করছে আর আমার স্থানীয় মান সাজানোটা কিন্তু খেয়াল রাখতে হবে এইভাবে আসবে তাহলে একক দশক শতক হাজার তাহলে আমার লাস্ট হচ্ছে এবার 7 একক দশক শতক হাজার আমার স্থানীয় মান লেখা এবং সবচেয়ে বড় কথা আমাকে খেয়াল করবা স্থানীয় মানটা ঠিক এভাবে কিন্তু সাজাতে হবে তুমি যদি এটা ভেঙে অন্যভাবে লেখো তাহলে কিন্তু মনে রাখবা এটা ঠিক আছে এবারে তোমরা ইয়া লেখো একটা CW করো এখানে যে তিনটা আমার যে হ্যাঁ এখন দেখো এখানে দেখো এই যে এই এই CWটা সবাই একটু করো প্লিজ এই CWটা সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ো কথা লেখো এবং স্থানীয় মান নির্ণয় করো এটা একটু এখনই বসে বসে করো মেয়েরা হ্যাঁ এই তিন না তিনটাই লিখবা তিনটাই করো এখানে 1 থেকে 4 নাম্বার পর্যন্ত দেওয়া আছে এই চারটা এখন বসে বসে করো সবাই তোমরা এখন যে নিজের হাতে এটা পুরোটাই করলে তোমাদের সমস্যাগুলো তোমরা বুঝতে পারবে CW করো সবাই মিউট হও বলো এখন আমি বলছি যে পৃষ্ঠা 4-এ এই যে 1 2 3 4 এখন বসে বসে সুন্দর করে CW করো সবাই বুঝতে পেরেছো তুমি এবার এখন কোনো কথা বলো না আমি এখন স্ক্রিনে দেখছি কাজ করছে কে কাজ করছে না Thank you.
Thank you.
থাকো। ছবি কিন্তু সবাইকে স্কুল ড্রেস পরা থাকতে হবে, এই কথাটা মনে রাখবা। অড হচ্ছে জোর আর ইভেন হচ্ছে বেজোর, বুঝতে পেরেছো? আর ইভেন হচ্ছে জোর। হ্যাঁ বলো। আমি যেটা এখন করালাম সেটা যেটা বসে বসে করছো কালকে ক্লাসে দেখবো, আবার আরেকটা নতুন সংখ্যা শিখাই দিব, ঠিক আছে? তাহলে মেয়েরা তখন আমি সেখানে